আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার মামা আমেরিকায় আছে, উনি কি আমাকে আমেরিকায় নিতে পারবে, কিংবা আমার চাচা আমেরিকায় আছেন, উনি কি আমাকে ভিসা দিতে পারবেন। আমি অনেক সময় আপনাদেরকে বলি যে আপনারা সরাসরি আপনাদের যে আত্মীয় আমেরিকায় আছে ওনাদেরকে জিজ্ঞাসা করুন, কিন্তু আপনারা অনেকেই বলেন যে ওনারা বলে যে আমেরিকা আসার দরকার নেই। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে জ্যামাইকা হিল সাইড এভিনিউ। এই জায়গায় প্রচুর বাংলাদেশিদের বসবাস, দেখুন রাস্তার পাশ দিয়ে ওরা হেঁটে যাচ্ছে এবং বাড়িগুলার বারান্দা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে বাংলাদেশিরা বসবাস করে। আমরা যখন দূর থেকে এই বাড়িগুলা দেখি বা আমেরিকার লাইফস্টাইল দেখি, তখন অনেকেরই কিন্তু আমেরিকায় আসতে ইচ্ছে করে। আর আমেরিকা আসার যেই কয়েকটা উপায় রয়েছে তার মধ্যে অন্যতম উপায় হচ্ছে চেইন মাইগ্রেশন, অর্থাৎ আপনার কোনো আত্মীয় আমেরিকায় আছে, সে যদি আপনাকে স্পন্সর করে তাহলে আমেরিকায় আসা যায়। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনার ভাই আপনার জন্য আবেদন করতে পারবে বা আপনার বোন আপনার জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ রক্তের সম্পর্কের ক্ষেত্রে ফার্স্ট যে কানেকশনটা থাকে ভাই বোন বা সন্তানের জন্য আপনার আবেদন করা যায়, ঠিক ব্যাপারটা এরকম। বা ছেলে মেয়ে তার মা বাবার জন্য আবেদন করবে, অর্থাৎ ব্লাড কানেকশনের ক্ষেত্রে প্রথমে যারা আসে, এখন চাচা মামা ওরা আমাদের একটু দূরের সম্পর্ক, এই ক্ষেত্রে আপনার চাচা আপনার বাবার জন্য আবেদন করবে, আপনার বাবা আসার পর নাগরিকত্ব পাওয়ার পর তারপর আপনার জন্য আবেদন করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয় আছে, সে আপনাকে সরাসরি ভিসা দিতে পারবে না বা আপনার জন্য সে এখানে যে ইমিগ্রেশন প্রসেসে বা আবেদন করা সেটা কিন্তু করতে পারবে না। আমেরিকার ইমিগ্রেশনের এই যে জটিল প্রসেস বা প্রক্রিয়াটা এতই লম্বা যেটা সহজে বোঝানো সম্ভব না, আর এটা অনেক দীর্ঘমেয়াদী, অর্থাৎ অনেক বছর অপেক্ষা করতে হয় আমেরিকা আসার জন্য এবং অনেক নিয়মকানুন রয়েছে। তাই আমি সরাসরি আপনাদেরকে বলি যে আপনারা ইউএসসিআইএসের যে ওয়েবসাইট সেখানে যাবেন, সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে কীভাবে কী আবেদন করতে হয় সব দেয়া আছে, তখন আপনারা একটু আইডিয়া পাবেন। আর ইমিগ্রেশন লয়ার ওনারা এই প্রসেসগুলো খুব ভালো বোঝেন। এক সময় আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইট ছিল বাংলাদেশিদের প্রাণকেন্দ্র, এখন আরও অনেকগুলো জায়গা গড়ে উঠেছে, যেমন এটা জ্যামাইকার হিলসাইড এভিনিউ। এই জায়গাটায় আসলে দেখবেন এরকম প্রচুর বাংলাদেশিরা হেঁটে যাচ্ছে, তারপর অনেকগুলো গ্রোসারি শপ যেখানে বাংলাদেশি প্রায় সব কিছুই পাওয়া যায়, এবং দেখুন সাইনবোর্ডগুলো বাংলায় লেখা। এই ফুটপাতে যখন আপনি হেঁটে যাবেন চারপাশে বাংলাদেশিদের আসা যাওয়া, যেহেতু এখানে প্রচুর দোকানপাট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে এবং বাংলাদেশিদের এখানে অফিস বা অনেকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাই প্রচুর মানুষ এই জায়গাটায় আসে। এবং এই জায়গাটায় জ্যাকসন হাইটের তুলনায় কিন্তু লোকজনের চাপ কম, তাই অনেক রিল্যাক্সে আপনি এখানে বাজার করতে পারবেন, কিন্তু প্রায় সব কিছু এই জায়গাটায় পাওয়া যায়। আমাদের ঢাকা শহরে যেমন ফুটপাতে প্রোডাক্ট বা জিনিসপত্র বিক্রি করা হয় বা ভ্যানে করে লোকজন জিনিসপত্র বিক্রি করে, ঠিক এরকমই দেখুন যে ফুটপাতও কিন্তু বাংলাদেশিদের দখলে, ওনারা ওনাদের জিনিসপত্র এই জায়গাটায় বিক্রি করছেন। এখানে মজার মজার খাবার পাওয়া যায় এবং অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, একদম দেশীয় যেই খাবার, যেই জিনিসগুলো আমরা খেতে পছন্দ করি সেই জিনিসগুলো ওরা বিক্রি করে, ফ্রেশ বানিয়ে সামনে রাখে এবং পছন্দের আইটেমটা কিনে এই জায়গায় খাওয়া যায় এবং বাসায় নিয়ে যাওয়া যায়, সেই সাথে মজার মজার মিষ্টি এবং দেশীয় মিষ্টি। তাই আমেরিকার নিউ ইয়র্ক হচ্ছে বাংলাদেশিদের অর্থাৎ একদম দেশীয় যে আমেজ, সেই আমেজটা নিউ ইয়র্কে পাওয়া যায়। আর যেহেতু প্রচুর বাংলাদেশিদের বসবাস এবং প্রচুর মুসলমান এখন নিউ ইয়র্কে রয়েছে, তাই নিউ ইয়র্কের স্কুলগুলোতে হালাল ফুড পরিবেশন করা হচ্ছে। সো আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়ছে, ফলে এই ফেসিলিটিসগুলো বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন আরও অনেক সুযোগ সুবিধা বাড়ছে। প্রচুর মানুষ আসার কারণেই কিন্তু এটা হচ্ছে এবং অনেক দোকানপাট হচ্ছে বা দেশি আমরা অনেক কিছুই পাচ্ছি, সব কিছু এখন হাতের নাগালে এবং অনেকটা সহজ হচ্ছে। কিন্তু যে জিনিসটা কঠিন হচ্ছে সেটা হচ্ছে জীবনযাত্রার খরচ, অর্থাৎ প্রতিদিনই খরচ বাড়ছে। বিশ্ব এখন যেদিকে যাচ্ছে সেই দিকে আপনার প্রতিনিয়ত দেখবেন আজ এখানে যুদ্ধ, কাল ওখানে যুদ্ধ, ফলে অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ে, ফলে লোকজন আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছে। 90-এর দশকে কিংবা ডিভি লটারিতে যারা আমেরিকা আসছে আর বর্তমানে যারা আমেরিকা আসছে, দুইজনের হিসাব কিন্তু এক নয়, কারণ ওই সময় তারা যে পরিমাণ ইনকাম করতো তার একটা বেশিরভাগ অংশ তারা সেভ করতে পারতো,
বাসা ভাড়া বা মাসিক খরচে তাদের খরচটা কম হতো, কিন্তু বর্তমানে বাসা ভাড়ায় অনেক খরচ হয়, এমনকি আপনার যেটা ইনকাম করবেন তার অর্ধেকের বেশি চলে যায় এই বাসা ভাড়ায়। তারপর জিনিসপত্রের দাম বাড়ছে, ফলে এখন যেই আগের যে আমেরিকান ড্রিম যেটা ছিল, অর্থাৎ সেই ড্রিম বা সেই পরিমাণ চাকরি, আপনি যদি এখানে এসে পড়ালেখাও করেন বা বড় ডিগ্রি নেন, আগে যে পরিমাণ ভালো চাকরি পাওয়া যেত, ভালো বেতনের বা সহজে পাওয়া যেত, সেটা কিন্তু এখন নাই। এখন চাকরির মার্কেটও অনেক বেশি কম্পিটিটিভ, কারণ সারা বিশ্ব থেকে মানুষ এই জায়গাটায় আসছে। বাংলাদেশ থেকে যেমন আসছে, সারা বিশ্বের মানুষের ঢল, মেধাবীদের ঢল। এমনকি আপনারা মনে করেন যে ছোটোখাটো কাজ করে আমি চলবো, এখন এই ছোটোখাটো কাজ পাওয়াটাই অনেক কঠিন হয়ে গিয়েছে। এরকম অনেক বিষয় জড়িত, এই বিষয়গুলোর কারণে যারা এখানে অলরেডি সেটেল, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেককেই বলেন যে আসার দরকার নাই, তোমরা দেশেই ভালো করো। তার কারণটা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন তখন এই অনেক বাস্তবতার মুখোমুখি আপনাকে হতে হবে। কারণ একটা 20 বা 30 বছরের মানুষ যেভাবে জীবনকে দেখে, আরেকজন 50 বছরের মানুষ তিনি জীবনকে অন্যভাবে দেখে। আপনার কাছে এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কয়েক বছর পর হয়তো সেটা গুরুত্বপূর্ণ মনে হবে না। এখন হয়তো আপনার কাছে মনে হবে যে আমার অনেক বেশি টাকা দরকার বা আর্নিং দরকার। আপনি আমেরিকায় এসে যখন টাকা ইনকাম করবেন, আপনি একটা বাড়ি করবেন বা আপনি একটা ব্যবসা দিবেন বা আপনার গাড়ি থাকবে, সব কিছু করার পর তখন আবার আপনি মিস করা শুরু করবেন যে আপনার দেশে কী ছিল, আপনার আত্মীয় স্বজন ছিল, আপনার অনেক সময় ছিল, আপনি পরিবার পরিজনের সাথে সময় কাটাতেন। এই জায়গায় আপনার টাকা আছে কিন্তু আপনার এই সময়টা থাকবে না, যেহেতু প্রতি মাসে অনেক খরচ। সেই খরচটা মেটাতে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, ফলে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন এখানে ব্যস্ত থাকছে, তার এই অবসর সময়টুকু থাকছে না। বা আপনি যখন অসুস্থ হবেন, বিশেষ করে আপনার যত টাকাই থাকুক, হাসপাতালের যে একটা বিছানা সেটা কিন্তু কেউ আপনার সাথে শেয়ার করবে না, এই জায়গাটাই কিন্তু আপনাকে একাই শেয়ার করতে হয়। সো একটা মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু তার কাছে তখন আর ওই টাকা পয়সা বা এই ড্রিম বা ঘোরাঘুরি বা এরকম সুন্দর দৃশ্য, সুন্দর বাড়ি, এই জিনিসগুলো টানে না। তখন কিন্তু তাকে টানে যেটা, সেটা হচ্ছে বন্ধুবান্ধব বা একটু পরিবারের মানুষগুলো তার পাশে বসবে, সময় দেবে। কিন্তু তারা যদি ব্যস্ত থাকে, তারা যদি কাজের কারণে আসতে না পারে, তখন আপনার কাছে মনে হবে যে আমার দেশীয় ওই জীবনেই তো ভালো ছিল। সো এক এক সময় বা এক এক বয়সে আমরা জীবনটাকে এক একভাবে দেখি। এই কারণে অনেকেই হয়তো বলেন যে ইয়ং জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্মের যারা, বা তোমরা দেশেই থাকো, আসার দরকার নেই। সো হয়তো ওনারা সুন্দরভাবে ব্যাখ্যা না দিয়ে এক কথায় বলে দেন, তাই আমরা অনেকেই আবার ভুল বুঝি যে হয়তো উনি ভালো আছেন, উনি হয়তো চান না যে আমরাও যাই আমেরিকা গিয়ে ওখানে ভালো থাকি। ব্যাপারটা এরকম না। এটা আমেরিকার নিউ ইয়র্কের ব্রনসের একটা বাংলাদেশি গ্রোসারি শপ। আমরা আমেরিকান শপগুলা থেকে অন্যান্য জিনিস কিনলেও, বিশেষ করে মাছ মাংস, অর্থাৎ দেশি মাছ কিংবা হালাল মাংস কেনার জন্য এরকম বাংলাদেশি গ্রোসারি শপে যাই। দেখা যায় মাসে একবার হলেও বা অনেকের দুইবার এরকম যাওয়া হয়। তো জাস্ট এই সপ্তাহে যে বাজারের খরচটা দেখুন, $400, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 40,000 থেকে 50,000 টাকা জাস্ট একদিনের বাজার খরচ। সো বুঝতেই পারছেন যে আমাদের খরচটা কী পরিমাণ বাড়ছে এখানে। আর এই জায়গায় দেখলাম যে ওরা 16ই ডিসেম্বর উপলক্ষে যে এই জায়গাটায় অনুষ্ঠান করছে, আমেরিকার নেগেটিভ সাইড বা আমেরিকার কষ্টদায়ক জিনিসগুলো অনেকেই দেশের অনেকের সাথে শেয়ার করে না। কারণ এই নেগেটিভ সাইডগুলো যদি কারোর সাথে শেয়ার করা হয়, তখন স্বাভাবিকভাবেই তারা যেই উত্তরটা দেয় সেটা হচ্ছে, তাহলে আমেরিকা থাকার দরকার কী? সো এই রিলেটেড ব্যাপারগুলো অনেকেই সুন্দরভাবে ব্যাখ্যা না করে সরাসরি বলে দেয় যে আমেরিকা আসার দরকার নাই বা দেশেই ভালো আছো। আর আপনারা যারা আত্মীয়ের মাধ্যমে আমেরিকায় আসতে চান, সেই নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।